tipping it. Hi everyone, good morning and welcome back to our channel. Let's do something with our vlog. এখন প্রায় 11টা বাজে, আমি উঠেছি অনেকক্ষণ, উঠেই ঘর তোর পরিষ্কার করে আগে বেডশিট চুলে দিয়েছিলাম, এই যে ঘর তোর পরিষ্কার করে আর নিট অ্যান্ড ক্লিন করে ঘরটাকে রেখেছি। আর ওই ঘরে যেহেতু টম্পু ঘুমাচ্ছে তাই ওই ঘরে বিছানাটা গোছাতে পারিনি, বাট ঘর তোর মোছা হয়ে গেছে। মা ওখানে ব্রেকফাস্ট রেডি করছে, আলুর তরকারি আর পরোটা, ছোটো ছোটো বেবি পরোটা এরকম করে করছে। আর মামনিরা হাওড়াতে নেমেছি, ইভানের জন্য দাঁড়িয়ে রয়েছে, ইভান এলেই উঠে যাবে। তো আমার তো কাজ হয়ে গেছে, যাই মাকে একটু হাতে হাতে হেল্প করে দিই। আজকে আবার বিকালবেলা ইনভিটেশন করতে সবাইকে বেরোতে হবে, তো চলো আজকের ব্লগটা কেউ 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 মিস করো না, সবাই লাস্ট অব্দি স্কিপ না করে দেখো। তোমার এখানে করছো অর্কচা, আর এখানে এই যে আলুর তরকারি হচ্ছে, মা আটাটা মাখছে, ধরো এক সেকেন্ড, চাটা হয়ে গেল, অর্ককে দিয়ে দেবো। তো নিচে বাবা এসছে চাবি খুলতে, আমি গেলে দোকানে যাবো, ওই পেছু ধরে যাবো, যাই বলে হাই জুতোটা, ওই জুতো ওইটা ওই পায়ে উল্টো উল্টো, ওটা ওই পায়ে উল্টো, হ্যাঁ তাড়াতাড়ি আয়, বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে এসছে মা, এই দেখেছিস, এখানে বাবাই এক কাপ ফল পেয়েছে, সেগুলো নিয়ে এসছে, বিভিন্ন টাইপের ফল, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকমের ফল। আর এ পুরো আঙুল নিয়ে যাচ্ছে, বাবাকে দিচ্ছে আর ও খাচ্ছে। এখানে রান্না করার অবস্থা এখন, মাছ ভাজা হবে, চিংড়ি মাছ পোস্ত দিয়ে, ডাল আর মাছের মাথা দিয়ে আলু ভাজা হবে, আর ভাত ডাল, এটা হচ্ছে, এটা কি গোমা, চিংড়ি পোস্ত, চারদিকে শুধু চিংড়ি আর চিংড়ি, আর মনে হচ্ছে কাঁদা মাছের তরকারি, মাছ আর মাছ, মাছ চিকু বাড়ি দিয়ে আছে, চিকুকে দেখাশোনা করছে শুভ, মানে আমার বন্ধু তো শুভ ছিল বলে মা বাবা আসতে পারলো, ওকে একবার বলাতেও হ্যাঁ বলে দিয়েছে, প্লাস ওর সঙ্গে শুভ অভি পোলার রোহিত সবাই আছে, ওরা একবার বলাতেই বলেছে হ্যাঁ দেখবো, তো এই নিয়ে কোনো প্রবলেম হয়নি, তো থ্যাংকস টু অল অফ মাই ফ্রেন্ডস। তো চলো, ওরা প্রচুর হেল্প করলো এই ব্যাপারে, তো চলো আপাতত বেরোনো যাক, বিকজ প্রচুর লেট হয়ে গেছে, পাঁচটা সাড়ে ছটা বাজতে যাচ্ছে, এবার অনেকগুলো বাড়ি আছে, নর্থ যেতে হবে, চলো দেখতে থাকো। তো এখানে বেরিয়ে পড়েছি, যা হচ্ছে দিব্য, কী আছে বল, বল তোর বক্তব্য বল, তো কার্ড দেওয়া ডান, ইনভিটেশন করা ডান, তো মুখটা এত সাদা লাগছে কেন, মুখটা সাদা লাগছে, হ্যাঁ যাবে কিন্তু, আসছি টাটা। তো এখানে রিক্সায় উঠে গেছি, যা হচ্ছে বাঘা যতীন, বাঘা যতীন পিসির বাড়ি, দিয়ে আন্টিদের বাড়িতে অনেকটা লেট হয়ে গেলো, অলরেডি সাতটা বাজে যাচ্ছে, পিসিদের বাড়িতে বেরাতে বেরাতে মিনিমাম আটটা বাজবে, যেরকম প্ল্যানিং নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সে প্ল্যানিং একদম এক্সিকিউট হচ্ছে না, হয় না আর রাত্রিতে ডিনারের জন্য দিব, তারা খুব 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 রিকোয়েস্ট করছে, তো আসতেই হবে, রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছে অলরেডি, তো নাথিং টু ডু, একবারে
নর্থে গেছে দিব্যদাদের বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করো, তারপর বাড়িতে ঢুকবো, এটা হচ্ছে প্ল্যানিং। এবার দেখা যাক নর্থ থেকে কখন ফিরি সেটাই হচ্ছে কথা। চেপে গেছে পুরো এখানে হচ্ছে পিসিরা চপ আর মিষ্টি দিয়েছে। পাঞ্জাবি পাঞ্জাবি দোকানে পাঞ্জাবির জন্য টম্পুকে নিয়ে চলে গেলো, বাবা টম্পু আর মা নিনার বাড়ি থেকে ওয়েট করবে, আমরা এখান থেকে খানিক্ষণ পরেই নিনার বাড়ি চলে যাবো। তো মিষ্টি কিনতে দেয়নি, মিষ্টি কিনে নিই। আর ভাই কত পরে হচ্ছে, রাস্তার মধ্যে এত কথা না বলাই ভালো। ভাই কথা বাড়ি থেকে হচ্ছে পিসির বাড়ি, কতদিন পর এলাম, কানে ধরলেন। তো পিসি বাড়িতে এসে আড্ডা ফাড্ডা হয়ে গেল। পিসি পিসে তো অনেকদিন সব দেখা হয়েছিল, প্রথমবার দেখা, দাদা বৌদি। এই যে জিটো রানী, এখানে চলে এসেছি হিনেমার বাড়িতে, চলো পড়ে যাওয়া যাক। এটাই লাস্ট, তাড়াতাড়ি করে বানিয়ে যেতে হবে। সিনেমা বাড়িতে অত রাত করে আসা হচ্ছে, এত এইসব অ্যারেঞ্জমেন্ট। ওখানে দুটো ট্যাক্সি আয়া হয়ে গেছে, ওখানে মা তিনটে মেয়ে চেপে পড়েছে, মানে তিনজনে চেপে পড়েছে, আর আমরা এখানে আমি বাবা আর টম্পু এগুলো জন্য আমরা এখানে চেপে পড়েছি। তো চলো যাওয়া যাক, অনেক লেট হবে, 11:30 বাজে। তো আমরা তো চলে এসেছি, বাট এখনো আলিশা মা ওরা আসেনি, ওরা পেছনে গাইড হয়ে আসছে। হ্যালো হ্যালো, তো এখন যাচ্ছে দিব্যদাদের বাড়ি, রাতে দিব্যদাদের বাড়িতে ডিনারের ইনভিটেশন আছে। চলো চলো, এখানে মেনুতে লুচি, এখানে ডিমের কড়াই, এখানে ডাল, খাওয়া যাক, পেটা ঢুকছে না, জায়গা নেই। তারপর পা ফা চলছে না, আমার তো পা চলছে না। চলো যাওয়া যাক। এবার বাড়ি থেকে ডিনার ফিনার করে এসে একটু ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সবাই শুতে। আমি অল্প এই ঘরে শুয়ে পড়বো, মামনি বাপে ওই ঘরে শুয়ে পড়ছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি।
কালকে আবার একটা মাছ শপিং এর ব্লগ আসছে, তো ডোন্ট মিস ইট। দাঁড়াও, কালকে মামুনি, আমি, অর্ক আর মা চারজন মিলে যাবো শপিং করতে বড় বাজার। বাপে তো ভোরবেলায় চলে যাবে, তো চলো। দেখতে পাচ্ছ আজ বলো টানা গুনা, দেখা হচ্ছে কালকে ব্লগে।